আসসালামু আলাইকুম আমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম লিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমিও আপনাদের মতো থমকে উঠেছিলাম যখন প্রথমে খবরটা আমি দেখলাম যে নাসির এবং বিয়ের জন্য মানববন্ধন তো পরবর্তী সময় বিষয়টা ক্লিয়ার হতে পারলাম আর এই বিষয়টা খুবই অতিব গুরুত্বপূর্ণ যে এই মানববন্ধনটা হয়েছে এবং যারা এই মানববন্ধনটা করিয়েছেন প্রথমত তাদেরকে আমরা ধন্যবাদ দিই আর এই মানববন্ধনটা করিয়েছেন আপনারা জানেন যে এইট ফর ম্যান ফাউন্ডেশন আমরা কয়েকদিন আগে বলেছিলাম যে রাকিব ভাই যে মামলাটা করেছিল আইনজীবী স্রাতের মাধ্যমে তো সর্বপ্রথম রাকিব ভাইয়ের পাশে যে সংগঠনটা সবার আগে গিয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে এইট ফর ম্যান ফাউন্ডেশন এই সংগঠনটা বেসিক্যালি নির্যাতিত পুরুষ যারা আছেন বিভিন্নভাবে আপনার বিয়ের পরে প্রতারণা অথবা কাবিন নামা গঠিত যেই সমস্যাগুলা অথবা ডিভোর্স নিয়ে যেই ঝামেলাগুলা এছাড়া নানান ধরনের মানে পুরুষদের উপরে আপনার এরা বেসিক্যালি কাজ করে তো আজকে সাতাইশে ফেব্রুয়ারি ঢাকা প্রেস ক্লাবের সামনে এই সংগঠনের সভাপতি তারপর হচ্ছে আপনার সেক্রেটারি এরপরে হচ্ছে বা আইন উপদেষ্টা যারা ছিলেন সকলে সম্মিলিতভাবে এই প্রোগ্রামটা করেছেন এখন এই প্রোগ্রামটার আসলে মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে রাকিব ভাই যে মামলাটা করেছেন সেই মামলার সুষ্ঠু একটা তদন্ত এবং রাকিব কি বলা হয় নাসিরু তামিমার বিয়েটা নিয়ে তালাক নামার যে বিষয়টা আছে সেখানে যে ভুল ত্রুটিগুলো আছে প্লাস পাসপোর্টে তামিমার যেই ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সব কিছুকে নজরে এনে সরকারের পক্ষ থেকে যেন এটা একটা সুষ্ঠু তদন্ত হয় এবং কি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর এছাড়াও তারা অসংখ্য পুরুষ আমি আপনি আমাদের মতো যারা আছি আমরাও অনেক সময় বিভিন্ন সময়ে নারীদের প্রতারণার ফাঁদে পড়ে যায় বিয়ের মাধ্যমে তো সেই বেলায় আসলে সলিউশনটা কি হবে এখন এই টোটাল সমস্যাটার সমাধান হচ্ছে ডিজিটালাইজেশন করা ধরেন একজন ব্যক্তি যখন বিয়ে করছে সেটা একটা নিকাহনামা বা রেজিস্ট্রি করা হচ্ছে এখন এই রেজিস্ট্রিটা আপনার কোনো একটা খাতার মধ্যে লিপিবদ্ধ থাকছে এটা ডিজিটালাইজড হচ্ছে না এখন যদি ডিজিটালাইজড হয় তাহলে যে এই ব্যক্তি বিয়ে করলো যাকে বিয়ে করলো তাদের এনআইডি নাম্বার বা এই বিষয়গুলো যদি আপডেটিং থাকে হ্যাঁ তাহলে হয় কি যে ধরেন কেউ কোথাও বিয়ে করতে গেলো এই এনআইডি নাম্বার সার্চ করলো যে এই পাত্রীর বা এই পাত্রের অতীতে কোথাও কোনো বিয়ের কোনো রেকর্ড আছে কি না আমার কাছে মনে হয় এটা খুবই যৌক্তিক দাবি যে প্রত্যেকের এনআইডি নাম্বার আলাদা সুতরাং আমি আপনি আমরা যেই বিয়ে করি তখন আমাদের এটা সরকারি ওয়েবসাইট এটা লিপিবদ্ধ থাকবে বিবাহের জন্য প্রয়োজনে এটা একটা আলাদা ওয়েবসাইট করে সেইখানে পাত্রপাত্রী এনআইডি দিয়ে সার্চ করলে বিষয়টা সামনে চলে আসবে যে অতিথি বিবাহ করছে কিনা এটা অতীব অতীব গুরুত্বপূর্ণ কারণে যে নর্মালি যে তালাক নামা ধরেন একশো টাকা দিলে পাওয়া যায় একটা মানে দুই নাম্বারই করা যায় একটা কাবিন নামাও একশো টাকা দিয়ে খরচ করা বা প্রভাবশালী হইলে শুধু মুখের হালতেই এই কাজগুলো হয়ে যায় আর যার কারণে বিভিন্ন সময় পুরুষরা নানানভাবে ফেসে যাচ্ছে তো এই এইট ফর ম্যান ফাউন্ডেশন যে সংগঠনটা তারা বেসিক্যালি ওই বিষয়টাকে প্রতিবাদ্য করে যে বিবাহের যে পদ্ধতিগুলা সিস্টেমগুলো রেকর্ডগুলো ওইগুলাকে ডিজিটালাইজড করার জন্য তারা বেসিক্যালি প্রতিবাদ্য আজকের এই যে তাদের মানববন্ধন ছিল তো আমরাও আমাদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই যে বাংলাদেশে অসংখ্য পুরুষ কিন্তু এই যে কাবিন নামা নামক যে বিষয়টা সেটাতে কিন্তু অনেক আটকায় যায় অনেকে আটকায় যায় দেনমোহর অসংখ্য ঘটনা প্রতিনিয়ত সমাজে ঘটছে যে বিশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করছে এক বছরও যায় না ভালো ভালো সংসারটা চলে এরপর চট করে সামান্য একটা বিষয় ইস্যু করা সংসার থেকে আপনার বিমুখ হয়ে যাচ্ছে আর বিনিময়ে বিশাল একটা অঙ্কের আপনার এই যে কাবির নামা নিয়ে নিচ্ছে বা দেন মোহন নিয়ে নিচ্ছে এবং এটার জন্য আপনারা দেখেছেন আমি আমার চ্যানেলে কয়েকটা নিউজ করেছিলাম শুধু বিয়ে বৈশে বসে দুই তিন বছরে কয়েক কোটি টাকার মালিক হয়ে যায় আর এরা টার্গেট করে বেসিক্যালি আপনার সমাজে যারা ধনাঢ্য বড় লোক আবার অনেক সময় মধ্যবিত্ত ব্যবসায়ী এদেরকে টার্গেট করে তো সমাজে যে শুধু নারী নির্যাতন হয় তা না পুরুষটাও হয় তবে পুরুষ নির্যাতনের বিষয়টা ওইভাবে সামনে আসে না নারীদের জন্য অসংখ্য সংগঠন কাজ করলেও এইট ফর ম্যান ফাউন্ডেশন সংগঠনটির উত্তরোত্তর কল্যাণ কামনা করছি এবং আমরা চাচ্ছি এটা যেন কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে যায় কারণ পুরুষদেরও তো নির্যাতিত হয় আমাদের একটা শেষ আশ্রয়স্থল দরকার তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ